আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। পদ্মার রেললিংক প্রকল্পটি নিয়ে নতুন পরিকল্পনায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের পুরনো আইসিজি থেকে গ্যান্ডারিয়া, জুরাইন, পাগলা এলাকা দিয়ে বুড়িগঙ্গা হয়ে মাওয়া পর্যন্ত লাইন স্থাপনের কাজ চলছে বেশ দ্রুত গতিতে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেল পথে 18 কিলোমিটার উড়াল লাইন নির্মাণ হচ্ছে, যার ভিতর ইতিমধ্যে 15 কিলোমিটার উড়াল লাইন স্থাপন সম্পন্ন হয়েছে। বুড়িগঙ্গা নদীর উপরে নির্মাণাধীন রেল সেতুটির কাজও বেশ ভালোই এগিয়ে চলছে। রাতে এবং দিনে শিফট ভাগাভাগি করে চলছে এই রেল সেতু নির্মাণের কাজ। যেহেতু বুড়িগঙ্গা নদীটি অনেক ব্যস্ত একটি নদী, তাই এখানে সেতুটিতে যাতে কোনো ধরনের নৌযানের ধাক্কা না দেয়, তাই 24 ঘন্টা এখানে কোস্টগার্ড নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কমলাপুর থেকে জুরাইন পর্যন্ত রেল লাইনের প্রাথমিক কাজ শুরু হয়েছে, আর জুরাইন থেকে বুড়িগঙ্গার পার পর্যন্ত লাইন স্থাপনের কাজ ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। জুরাইনে চলছে এখন পাইলিংয়ের কাজ। জুরাইন থেকে সামনে পাগলার দিকে বেশ অনেকখানি জায়গাতে বসে গিয়েছে ভায়াডাক্ট। এই অংশে এই কাজটি চলমান রয়েছে। যতদূর পর্যন্ত পিলারের কাজ সম্পন্ন হয়েছে, ওইটুকুতে ভায়াডাক্ট বসানোর কাজ শেষ করা হচ্ছে। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের দিনই সড়ক যানের সঙ্গে ট্রেনও চলবে এমন আশা নিয়ে 2018 সালের 18ই অক্টোবর মাওয়া ভাঙা 39 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। যদিও পদ্মার রেললিংক প্রকল্প নির্মাণ হবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে যশোর পর্যন্ত, যেখানে নির্মিত হবে 172 কিলোমিটার রেলপথ। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত রেলপথের কাজ সম্পন্ন করে যেন শুরুর দিনে ট্রেন চালানো যায়, এমন স্বপ্ন ছিল রেল বিভাগের। তবে সে স্বপ্ন পূরণ হচ্ছে না এখন, কারণ পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী বছরের জুনের আগে তারা সেতুতে রেলকে কাজ করতে দিতে পারবে না। সেতুতে রেলের লাইন বসাতে 7 থেকে 8 মাস সময় লাগবে। এদিকে 2022 সালের জুনেই পদ্মা সেতু উন্মুক্ত করে দেবার কথা ভাবছেন সরকার। সামনের দিকটি চলে গিয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে, সেখানেই নির্মাণ হচ্ছে নতুন রেল সেতুটি। এবারে আমরা চলে যাব বুড়িগঙ্গা নদীর ওই পারে, অর্থাৎ কেরানীগঞ্জের দিকে। সেখানে গিয়ে আপনাদের দেখাবো রেললিংকের ওই অংশের কাজের বর্তমান অবস্থা। এবার চলে এসেছি কেরানীগঞ্জের এই দিকটাতে। এখানে পিলারের উপর ভায়াডাক বসে গিয়েছে অনেক দূর পর্যন্ত। এই কেরানীগঞ্জেও একটি স্টেশন থাকবে। স্টেশনকে ঘিরে এখানে পরিবর্তন হবে এখানকার আর্থসামাজিক অবস্থা ও মানুষের জীবনযাত্রার মান। যেহেতু সেতু উদ্বোধনের দিন থেকে রেল চলতে পারছে না, সেতু পরিকল্পনায় বদল এনেছে রেলওয়ে। সেতু উদ্বোধনের বছরখানেক পর যেন তারা ঢাকা থেকে ট্রেন চেপে পদ্মা সেতু হয়ে অন্তত ফরিদপুরের ভাঙা পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল করতে পারে, তাই নতুন পরিকল্পনায় ঢাকা থেকে ভাঙা রেলপথ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। ঢাকা থেকে ভাঙা লাইন হলে যাত্রী হবে বেশি, তখন ট্রেনও চালানো সহজ হবে অনেকটা। 3টি ধাপে বাস্তবায়ন হচ্ছে 39,246 কোটি টাকার পদ্মার রেললিংক প্রকল্পটি। প্রথম ধাপটি হচ্ছে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা, দ্বিতীয় ধাপটি হচ্ছে ঢাকা থেকে মাওয়া,
এবং তৃতীয় ধাপটি হচ্ছে ভাঙা থেকে যশোর পর্যন্ত। এখন লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকা ঢাকা থেকে মা অংশ বাস্তবায়নে দেওয়া হচ্ছে বেশি গুরুত্ব। নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে 18,210 কোটি 11 লক্ষ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। বাকি 21,036 কোটি 69 লক্ষ টাকার ঋণ দিচ্ছে চায়না এক্সিম ব্যাংক। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে। প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক তালিকাভুক্ত একটি প্রকল্প। এদিক থেকে রেল পথটি সামনের দিকে চলে গিয়েছে ধলেশ্বরী নদীর দিকে, সেখান থেকে ঢাকা মাও এক্সপ্রেসওয়ে পাশ দিয়ে চলে গিয়েছে পদ্মা সেতুর মাও প্রান্তে। ওই অংশের বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরব অন্য একদিন। প্রথম ভাগ মাওয়া থেকে ভাঙা পর্যন্ত 71% কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। মাওয়া থেকে ঢাকার দিকে লাইন স্থাপন বেশি এগিয়ে আছে। মূল সেতুতে রেলপথ স্থাপনের স্থান ঘেঁষে গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন স্থাপন সহ কারিগরি নানা কাজ চলছে। এ কারণে এখনই রেলপথ বসানোর অনুমতি মিলছে না। তবে সেতুর দুপাশে রেল লাইন স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। ১৭২ কিলোমিটার রেলপথে স্বপ্নী স্টেশন থাকবে 20টি। এর মধ্যে 4টি স্টেশন হবে আইকনিক এবং এর ভিতর চীনের রেল স্টেশনগুলোর মতো করা হবে ভাঙা রেল স্টেশনটি, যেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলো। পদ্মা রেল সংযোগ প্রকল্পে 2টি কাস্টিং এরিয়াতে কাজ হচ্ছে। এতে 6,300টি সেগমেন্ট তৈরি হবে। একটিতে 20টি কাস্টিং বেড রয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।